এই আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ নয়, এই আওয়ামী লীগের নেতৃত্ব সেই নেতৃত্ব নয় যারা জনগণের দুঃখ বোঝে, কষ্ট বোঝে, সেই কষ্ট দূর করবার চেষ্টা করে। বলেছিল আমরা উন্নয়নের গণতন্ত্র দেব, গণতন্ত্র তো গণতন্ত্রই, উন্নয়নের গণতন্ত্র কাকে বলে? ওনারা বোঝাতে চাইলেন বড় বড় ফ্লাইওভার করবেন, নদীর নিচ দিয়ে রাস্তা বানাবেন, আকাশ দিয়ে বিরাট বিরাট বিল্ডিং হবে। মন্ত্রীরা বললেন আমরা এখন আকাশ দিয়ে উড়ে যাবার সময় নিচের লস এঞ্জেলস দেখি, মানুষের পেটে ক্ষুধার আগুন, খাবার নাই, মানুষ ব্যাগ নিয়ে বাজারে যায়, পকেটে টাকা নাই, সারা দেশ জুড়ে এখন একটা দুর্ভিক্ষের অবস্থা, মানুষ এখন খাবার কম খায়, ডিমের দাম যখন বাড়ে তখন সপ্তাহে সাতটা ডিমের জায়গায় তিনটা ডিম খায়, বহু বাড়িতে খোঁজ নেন যারা ভাত পর্যন্ত রেশন করার চেষ্টা করছে, কারণ পুরা ক্ষুধা নিবারণ করে খেলে তাদের সারা মাস চলবে না। মন্ত্রীর কথা, প্রধানমন্ত্রীর কথা মানুষ শুনতে চায় না। আমাদের দেশের রেডিও টেলিভিশন যেগুলো বলে সেগুলো শুনতে চায় না, সবাই মনে করে এগুলো সবই মিথ্যা কথা। এরা 10 টাকা করে চাল খাওয়াবে বলেছিল, এখন চাল 70 টাকা, সমস্ত জিনিসের দাম বেশি। প্রধানমন্ত্রী দাম যে বেশি সেটা না বলে বলেছেন জিনিসপত্রের দাম কিছু কিছু বেড়েছে। উনি মানুষের কষ্টের সাথে পরিচিত নন, এই আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ নয়, এই আওয়ামী লীগের নেতৃত্ব সেই নেতৃত্ব নয় যারা জনগণের দুঃখ বোঝে, কষ্ট বোঝে, সেই কষ্ট দূর করবার চেষ্টা করে। আমি আপনাদের সামনে এই জনগণের দুঃখ কষ্ট নিয়ে বেশি কথা বলবো না, কারণ সবাই জানেন শুধুমাত্র পুরুষ মানুষরা, ঘরে যে মহিলারা রান্না করেন, ঘরের কাজ করেন, তারা পর্যন্ত প্রতিনিয়ত এই সরকারকে, এই সরকারের মন্ত্রীকে, মন্ত্রীদের মন্ত্রী প্রধানমন্ত্রীকে দোষারোপ করছেন এই পরিস্থিতির জন্য, তারাই দায়ী। সাধারণত এরকম হয় স্বৈরাচার স্বেচ্ছাচার, যখন অন্যায় করে সে অন্যায় ঢাকবার জন্য কতগুলো মিথ্যা বাক্য কথাবার্তা তৈরি করে তাদের পক্ষে। শুরু করেছিল না মুক্তিযুদ্ধের চেতনার সরকার, এখন চেতনা কই? আকাশের চাঁদ দেখা যায়, বাতাসের শব্দ শোনা যায়, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে এদের অসৎ আচরণের কারণে, মিথ্যা কথা লুটপাট চুরি মাটপাড়ির কারণে। যত ভালো ভালো ইতিহাস আমাদের ছিল, যত ভালো অর্জন ছিল, সব ডুবতে বসেছে। এরকম পৃথিবীতে কোথাও হয় নাই, কিন্তু বাংলাদেশে হয়েছে। আজকের ভোট আগের রাত্রে হয়ে গেছে, এবং সেই ভোট হবার পরেও প্রধানমন্ত্রী বলেছেন এত চমৎকার একটা ভোট করলাম, ওরা মানে না, তার চেহারার মধ্যে কষ্ট, উনি অভিনয় করে দেখাতে চান উনি একটা ভালো ভোট করেছেন। একেবারে সোজা কথাই হচ্ছে ওরা যা তৈরির চেষ্টা করছে মানুষের কাছে। বলেছিল আমরা উন্নয়নের গণতন্ত্র দেব, গণতন্ত্র তো গণতন্ত্রই, উন্নয়নের গণতন্ত্র কাকে বলে? ওনারা বোঝাতে চাইলেন বড় বড় ফ্লাইওভার করবেন, নদীর নিচ দিয়ে রাস্তা বানাবেন, আকাশ দিয়ে বিরাট বিরাট বিল্ডিং হবে। মন্ত্রীরা বললেন আমরা এখন আকাশ দিয়ে উড়ে যাবার সময় নিচের লস এঞ্জেলস দেখি, মানুষের পেটে ক্ষুধার আগুন, খাবার নাই, মানুষ ব্যাগ নিয়ে বাজারে যায়, পকেটে টাকা নাই, সারা দেশ জুড়ে এখন একটা দুর্ভিক্ষের অবস্থা, মানুষ এখন খাবার কম খায়, ডিমের দাম যখন বাড়ে তখন সপ্তাহে সাতটা ডিমের জায়গায় তিনটা ডিম খায়, বহু বাড়িতে খোঁজ নেন যারা ভাত পর্যন্ত রেশন করার চেষ্টা করছে, কারণ পুরা ক্ষুধা নিবারণ করে খেলে তাদের সারা মাস চলবে না। অতএব সব দেখে শুনে আমরা বলেছি এই সরকার থাকলে আমাদের কষ্ট যাবে না, আর সরকার যখন দেখেছে এইভাবে মানুষ সবাই জড়ো হচ্ছে। আপনাদের মনে আছে এই আওয়ামী লীগ বলতো আন্দোলন করবে বিএনপি, আন্দোলন করবে ওরা, আন্দোলন করবে অন্যান্য পার্টি, আন্দোলন করতে আমরা জানি, ওরা কয়েকদিন পরে খবর পাওয়া যাবে না,
ওরা আমাদের নামে বলতো আন্দোলন করতে জানে না। আর এখন তারা নিজেরা দেখছে গ্রামে ভঞ্জে বন্দরে বন্দরে যে কোনো জায়গায় বিরোধী দল সভা ডাকছে, সেই সভায় হাজার হাজার লোক যাচ্ছে। মাত্র দুই মাসে 5টা মানুষকে গুলি করে হত্যা করেছে, তারপরে মানুষের কাফেলা থামানো যাচ্ছে না। আমরা বলছি এই সরকারে যদি যায় আমরা এই দেশ বদলাবো, আমরা চালের দাম কমাবো, আমরা বিদ্যুতের সংকট দূর করব, আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আনব, আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠিত করব, আমরা গরিব মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করব, আমরা মানুষের লেখাপড়ার ব্যবস্থা করব। আমরা জানি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে অন্যায় তারা করছে, যেরকম করে জবর দখল করছে, যেরকম করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিরোধী দলের কাউকে যেতে দিচ্ছে না। এই মাত্র দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটল সেটা আপনারা সবাই দেখেছেন। আমি শুধু একটা কথা বলি, ওই যে কথাই বলে না পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে, এই আওয়ামী লীগ সরকারের পাখা গজিয়েছে মরণের জন্য, মরবে এরা, এবং বড় দুঃখজনক মৃত্যুবরণ করতে হবে তাদের। আমি কিন্তু এই কথা বলছি না তাদের মেরে ফেলবার আন্দোলন আমরা করছি, আমি এই কথা বলছি না তাদের মেরে ফেলবার জন্য জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা বলতে পারতাম যখন রাজপথে কোন নেতা তার স্ত্রীকে দিয়ে গাড়ির চাকা পাংচার হয়েছে বলে রেস্টুরেন্টে চা খেতে গেছে, তার উপরে হামলা করা হয়েছে, যখন আব্দুল ফাদের স্মরণ সভা করতে ছাত্র গেছে তার উপরে হামলা করা হয়েছে, আমরা যদি বলতাম আওয়ামী লীগের ভাইয়েরা আওয়ামী লীগের নেতারা আপনারাও ঘর থেকে বেরোলে যেখানে পাব সেইখানে সাইজ করে দেব, তা ঠিক না? আমি আজকে বলছি না, আমি ওদের সাবধান করছি ভালো হয়ে যান, না হলে এই রকম ব্যবস্থা আমাদেরকে নিতে হবে।